ছবি তুলতে পারবো, আমি পারলে তুলুন না পারলে আমার কাছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দু অধিকারীর মধ্যে একটা হবু মুখ্যমন্ত্রীর ছায়া লক্ষ্য করা যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে 2026 বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, সেটা শুভেন্দু অধিকারীর বিভিন্ন কাজকর্ম, কথাবার্তা, সেই সব থেকে এখন থেকেই যেন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই শুভেন্দু অধিকারী এদিন ভূতনিতে, মানে মালদার ভূতনি চড়ে হাজির হয়ে এমন একটা কাজ করলেন, যে কাজটা দেখে অনেকেই যেটা বলছেন যে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর পার্থক্য বা ফাড়া। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই করেন, পীড়িত মানুষদের জন্য আগ বাড়িয়ে যেমন আর্থিক সাহায্যের কথা বলেন, সেই সঙ্গে চাকরি বাকরি অনেক কিছুই দেওয়ার আশ্বাস দেন। কিন্তু তার যে সেই আশ্বাস, তার যে সেই সাহায্য, সবটাই যে আসলে রাজ্য সরকারের ভাড়ার থেকে দেওয়া, রাজ্য সরকারের কোটা থেকে দেওয়া, সেটা সবাই জানে। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সব সাহায্যের মধ্য দিয়ে এমন ভাব প্রকাশ পায়, তৃণমূল নেতারা এমন ভাব দেখায় যেন তারা সেই টাকা নিজেদের পকেট থেকে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন নিজের পকেট থেকে ওই সব সাহায্য করছেন, কিংবা ওই সব চাকরি তার নিজের বাড়িতে দিচ্ছেন, আর সে নিয়ে কম সমালোচনাও হয় না। কিন্তু এদিন শুভেন্দু অধিকারী সেই সাহায্য দিতে গিয়েই এমন একটা কাজ করলেন যা দেখার পর সমালোচকেরাও বলছেন যে শুভেন্দু অধিকারী এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানেই তিনি পিছনে ফেলে দিচ্ছেন। আর সেই কাজটা হলো যে তিনি ঠিক সময়ে ঠিক জায়গাতে পাঞ্চটা কিন্তু দেন, আর সেই রাজনৈতিক পাঞ্চটাই এদিন মালদার ভূতনিতে বন্যায় পীড়িত পরিবারদের হাতে আর্থিক সাহায্য তুলে দিতে গিয়ে শুভেন্দু অধিকারী করলেন। তবে এদিন শুভেন্দু অধিকারীর এই যে মালদার ভূতনিতে সমাবেশ, সেই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি জিনিস নিশ্চয়ই রাতের ঘুম ওড়াবে, আর সেই জিনিসটা হচ্ছে শুভেন্দু অধিকারীর সমাবেশে মানুষের ভিড়। যে ভিড় এদিন শুভেন্দু অধিকারীর সমাবেশে দেখা গেল, বিজেপির সমাবেশে দেখা গেল, সেটা যে তৃণমূলের চিন্তা বাড়াবে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ওড়াবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে ঠিক একই ধরনের ভিড় 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে দেখা যেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভায় দেখা যেত, আর সেই ভিড়ই এখন শুভেন্দু অধিকারীর সমাবেশ কিংবা জনসভাগুলোতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে এই ভিড় সবসময় ভোট বাক্সে ভোটে পরিণত হচ্ছে না, বিজেপিও সেটা ভালো মতো জানে যে এই ভিড়কে তারা ঠিকঠাক মতো ভোট বাক্সে টানতে পারছে না কিংবা ফেলতে পারছে না। আর সেটা যে তৃণমূলের ভোট করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিই যে আসলে কলকাঠি নাড়ে, সেটা কিন্তু বহুবার বিজেপির নেতারা বলেছেন কিংবা শুভেন্দু অধিকারীরা বলেছেন। কিন্তু তা বলে শুভেন্দু অধিকারীরা যে একেবারে আশা ছেড়ে দিয়েছেন তেমনটা কিন্তু নয়। 2021 বিধানসভা ভোটে পরাজয়ের পর 2024 বঙ্গ বিজেপিকে বড় রকমের ধাক্কা খেতে হয়েছে, কিন্তু সেই ধাক্কা যে শুভেন্দু অধিকারীরা কাটিয়ে উঠতে শুরু করেছেন, সেটা কিন্তু এদিনের ভূতনির যে জনসভায় ভিড়, সেই ভিড় দেখেই অনেকটাই যেন স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এই ভিড় দেখার পরেও এদিন শুভেন্দু অধিকারী তেমনভাবে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন না, অর্থাৎ সুযোগ পেয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তেমনভাবে আক্রমণ করলেন না। আর এই যে শুভেন্দু অধিকারীর নিজেকে সংযত রাখা, ঠিক জায়গায় নিজেকে আত্মনিয়ন্ত্রণ করা, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই পেছনে ফেলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু তা বলে কি শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো আক্রমণই করেননি? মোটেও না বন্ধুরা। এদিন শুভেন্দু অধিকারী ছোট্ট একটা ভাষণ দিয়েছেন, বলতে গেলে সংক্ষিপ্ত একটা বক্তব্য তিনি রেখেছেন, কিন্তু সেই সংক্ষিপ্ত বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যা কটাক্ষ করার, উপস্থিত জনতার ভিড়কে যা বোঝানোর, সবটাই কিন্তু বিরোধী দলনেতা বুঝিয়ে দিয়েছেন। আর সেই বক্তব্যে শুভেন্দু অধিকারী ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন।
আমি আপনাদের কাছে বক্তৃতা করতে আসিনি। আমি রাজ্যের বিরোধী দলনেতা, 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি এবং রাজ্য সরকারের সমস্ত ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব বিজেপি বা জনগণ আমাকে দিয়েছে। আমি এই কাজটাই করি বিধানসভায়। আমি মাননীয় জেলা সভাপতি পার্থবাবু সহ সম্মানিত মঞ্চ, আমি আলাদা করে নাম বললাম না, কারণ আমরা প্রথা মাফিক যে সভা করি সে সভা নয়। আজকে আমরা এসেছি আমাদের মন্ডল প্রধান, স্থানীয় নেতারা, জেলার নেতারা, তাদের সীমাবদ্ধ ক্ষমতা তারা তোলা তোলে না। দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপির আছে, তারা যতটা পেরেছে আপনাদের পাশে দাঁড়িয়েছে, কিছু দিতে না পারলেও অন্তত সহানুভূতিটা দেখিয়েছে। কারণ আমরা সরকারে নেই, আমরা তোলা তোলা কাজ করি না, আমরা সাদা খাতায় চাকরি বিক্রি করে টাকা তুলি না, আমরা বাংলাদেশ বর্ডারে গরু পাচার করি না, আমরা আফিমের চাষ করি না, গাঁজার চাষ করি না। তাই আমরা প্রথম দিন থেকে ভুতনি এলাকার বন্যা প্লাবিত, বন্যা ক্লিষ্ট, ভাঙন যুক্ত মানুষের সঙ্গে আমরা ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা যে 10টি পরিবার জলে ডুবে মারা গেছে তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আর্থিক সাহায্য আজকে দেব, পার্টির সাহায্য বিরাট কিছু নয়, কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা তাদের হাতে দেব। এবং 3,500-4,000 মানুষ আপনারা শৃঙ্খলার সঙ্গে কুপন দেখিয়ে আস্তে আস্তে সামান্য কিছু রিলিফ বিজেপির পক্ষ থেকে আমরা সংগ্রহ করেছি, আপনারা নিয়ে ধীরে সুস্থে বাড়ি যাবেন, এটাই আমার কথা। সাথে সাথে আমি এই ভাঙন নিয়ে আপনাদেরকে বলতে চাই, এই বন্যা নিয়ে আপনাদের বলতে চাই, 2018 সালে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ IWY তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটা চুক্তি হয়েছিল, তাতে খরাক্কার ব্যারেজের যে 25 কিলোমিটার এদিক ওদিক তার দায়িত্ব নিয়েছিল ভারত সরকারের IWY ইনল্যান্ড ওয়াটার অথরিটি, বাকি যে জায়গা পশ্চিমবঙ্গ সরকার তার দায়িত্ব নিয়েছিল, ভাঙন রুখে দেওয়ার দায়িত্ব নিয়েছিল, তারা সে কাজ পালন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার ভুতলি, মানিকচক, বৈষ্ণবনগর, ভরাট্টা, শামশেরগঞ্জের মানুষকে ঠকিয়েছেন তারা, আমি তার সাক্ষী। তারা আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করেননি। সমাধান কিভাবে? ভারত সরকার বর্তমানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ইরিগেশনের যে স্কিম তৈরি করেছেন তাতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রপোজাল যায় জলশক্তি দপ্তরে, যার বর্তমান মন্ত্রী হচ্ছেন মাননীয় সিআর পাটিল, আগে ছিলেন গজেন্দ্র সিং শেখাওয়াতজি। এই স্কিমে 50% টাকা দিতে হয় রাজ্য সরকারকে, 50% টাকা দেয় ভারত সরকার। অদ্যাবধি ভুতনি, মানিকচক, রতুয়া ইত্যাদি এলাকার যে ভাঙন, এই ভাঙন এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোন ইরিগেশন প্রজেক্ট ভারত সরকারকে দেওয়া হয়নি। ভারত সরকারকে প্রজেক্ট দিলে আন্ডারটেকিং দিতে হয়, 50% টাকা রাজ্য দেবে, আর প্রয়োজনে জমি যদি লাগে সেখানে জমি অধিগ্রহণের কাজটা রাজ্য সরকারকে করতে হবে, কিন্তু তারা সে কাজ করেনি। তারা সে কাজ করেনি কারণ তারা দুটো কাজে ব্যস্ত, একটা তোষণের রাজনীতি, তুষ্টিকরণ, আরেকটা হচ্ছে ভাতা দিয়ে, ভিক্ষা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া। তারা স্থায়ী সমস্যার সমাধান করতে চায় না, তাই চর এলাকার মানুষ আপনারা এই অবস্থার মধ্যে আছেন, গত 2 মাসের বেশি সময় ধরে কষ্টে আছেন, এখনো জল আছে আমি দেখতে দেখতে এসেছি। তৃণমূলের লোকেরা বলে ব্রিজ হয়ে গেছে, আরে ব্রিজটা ভারত সরকারের টাকা, RIDF এর টাকা, সব গল্প বলে লাভ নেই, আপনাদের কোনো কন্ট্রিবিউশন নেই ভুতনি চরে,
কোনো কন্ট্রিবিউশন নেই মুখ্যমন্ত্রী, কারণ আপনি হেলিকপ্টারে আসেন, হাত নাড়েন, সাবিত্রীকে দিয়ে গেলাম, ভোটটা দাও, বাই বাই টাটা, আবার কলকাতা ব্যাক। আপনি কখনো মাটিতে নেমে এখানকার যন্ত্রণা অনুভব করেননি। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের কাছে মাধ্যমে রাজ্য সরকারকে বলছি, স্কিম বানান, 50 ভাগ টাকা আপনারা যদি দেন, কেন্দ্র থেকে 50 ভাগ টাকা আনার জন্য দরবার আমরা করব। বিধানসভা থেকে সর্বদলীয় এমএলএদের টিম বানান, আমরা পার্টিসিপেট করব। নেতৃত্ব উদ্যোগ আপনাদের নিতে হবে, কারণ আপনারা সরকারে আছেন। আপনারা স্কিম বানিয়ে যদি বিরোধী দলনেতার সাহায্য চান, আমি সাহায্য করতে বাধ্য, নইলে আপনারা আমাকে যে প্রশ্ন করবেন, আমাদের স্থানীয় নেতৃত্বকে জবাবদিহি করবেন। ঠিক একই ভাবে প্রয়োজন হলে আমরা সব পার্টির এমএলএরা দিল্লিতে গিয়ে রাজ্য সরকার যদি উদ্যোগ নেয়, তাকে ভূতবীর ভাঙন রোখার জন্য আমরা সব সহযোগিতা করব, এটুকু আমি কথা দিয়ে দিতে পারি। অন্ধকার হয়ে যাবে, আপনাদের ফিরতে হবে, আমাদের রিলিফ বিতরণে যারা আছেন তাদের অসুবিধা হবে, আপনাদের অসুবিধা হবে, দয়া করে আপনারা সহযোগিতা করুন। আজকে কোন রাজনীতির কথা নয়, আজকে কোন রাজনীতির কথা নয়, সেটা পরবর্তী সময়ে হবে। সহানুভূতি, সমব্যথিতা, সংহতি জ্ঞাপন, এলাকা পরিদর্শন করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আমার ঘন্টা খানিক লেগেছে দেরি হতে। কৃষ্ণনগরে একজন কলেজ ছাত্রীকে, তাকে খুন করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে। আমি কলকাতা থেকে বেরিয়ে তার বাড়িতে সকাল 11টায় ঢুকেছিলাম, ওখানে আমাকে 1 ঘন্টার বেশি থাকতে হয়েছে। তার পরিবারের চোখের জল মোছাতে হয়েছে, তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করতে হয়েছে। কারণ পশ্চিমবাংলায় আর্চিতর থেকে অন্তপদি মা বোন দিদি শিশু কন্যা, বিশেষ করে ছোট ছোট মেয়ে, কারণ কোন সম্মান নেই, নিরাপত্তা নেই, সুরক্ষা নেই। তাই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই রাস্তাটা এই অবস্থা পার্থ বাবু গৌর ভাইরা অজিত দ্বারা জানালে আমি মোটরসাইকেল করে আসতাম। কি সুন্দর উন্নয়নের জোয়ার হয়েছে, এই রাস্তাটা দেখলে সহজ অনুময়। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের সঙ্গে থাকবেন তো, থাকবেন তো, আপনারা আনুন এখানে ডবল ইঞ্জিন সরকার, কাজ কি করে করতে হয় আমরা করে দেখাবো। সবাই ভালো থাকবেন। আর যারা মাঝে রাস্তায় দাঁড়িয়েছিলেন না, দাঁড়িয়েছিলেন, আপনাদের কত করে দিবে আজকে রাত্রে? 1200 না 1000। এটা আমাকে কিছু করতে পারবেন না, আপনাদের মালিককে আমি হারিয়েছি। আপনাদের মালিকের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তাকে আমি হারিয়েছি 1956 ভোটে। আপনার মালিক আমার কাছে বিধানসভায় হাত জোড় করে, কদিন আগে বিধানসভায় বিল পেশের দিন দেখেছেন যে হাত জোড় করে বলছি বিরোধী দলনেতা, আপনি আমার কথাটা শুনো। মালিক তার লড়াই থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনারা এসব করে কিছু করতে পারবেন না। আবারও বলি, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার, কিছু করতে পারবেন না। আমরা আমাদের কাজ করব, আমরা হরিয়ানার মতো, উড়িষ্যার মতো আপনাদেরকে বিসর্জন দেব, জনগণকে সঙ্গে নিয়ে। আপনারা শুধু দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হ্যালো, মঞ্চে ডেকে নেব, বন্যায় যে পরিবার তার প্রিয়জনকে হারিয়েছেন, সন্তোষ মন্ডলের পরিবারকে মঞ্চে, সন্তোষ মন্ডলের পরিবারকে ডেকে নেব, ভলেন্টিয়ার সন্তোষ মন্ডলের পরিবারকে নিয়ে আসুন মঞ্চে, নিয়ে আসুন ছোটু চৌধুরীর পরিবারকে মঞ্চে, নিয়ে আসুন পরিবল মন্ডলের পরিবারকে মঞ্চে, আসবে ভক্তি মন্ডলের, রেডি করুন, রেডি করুন সন্তোষ মন্ডলের পরিবার, রেডি করবেন না, ভলেন্টিয়ার, 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 ভলেন্ট
আমি ছবি তোলার জন্য সাহায্য করি না, ওইখানে আমি ছবি তুলতে পারবো, আপনি পারলে তুলুন না পারলে তুলুন কি আমার কাছে। আছে আছে